আমি হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। আপনারা জানেন যে ঢাকা শহর দীর্ঘদিন যাবৎ অভিভাবকহীন অবস্থায় আছে, প্রশাসনে কোনো জনপ্রতিনিধি নাই, এজন্যে কিন্তু শহরের যে অবস্থা, বিভিন্ন জায়গায় ড্রেনেজের সমস্যা, রাস্তার সমস্যা, ঠিক মতো ময়লা আবর্জনা পরিষ্কার হচ্ছে না, তো নানাবিধ সমস্যায় ঢাকা শহরের 1 কোটির উপরে জনগণ আজকে কিন্তু দুর্বিষহ জীবনযাপন করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্বাচনের উদ্যোগ নিয়েছে এবং এই নির্বাচনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এই নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা শহরের মানুষ তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবে এবং নিজস্ব প্রতিনিধি যখন নির্বাচিত হবে তাহলে নিজস্ব প্রতিনিধির কাছে তারা কিন্তু তাদের যে অধিকার, তাদের যে দাবি, সেগুলো কিন্তু তারা প্রয়োগ করতে পারবে, তারা দাবি দাওয়া পেশ করতে পারবে এবং ঢাকা শহর কিন্তু আবার কর্মচঞ্চল শহরে রূপান্তরিত হবে এবং মেয়রের মাধ্যমে কিন্তু ঢাকা শহর আবার উন্নয়নের ছোঁয়া পাবে। এবং যে সমস্যাগুলো আছে, নির্বাচিত প্রতিনিধি হলে অবশ্যই সেই সমস্যাগুলোর দিকে নির্বাচিত প্রতিনিধি, ঢাকার যে মেয়র হবে, সে খেয়াল রাখবে। সম্প্রতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ সাদ, জাতীয় পার্টির একটি প্রতিনিধি সভায় আমাকে দক্ষিণের মেয়র হিসাবে প্রার্থী ঘোষণা করেছেন। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ সাদ মনে করেন যে সরকার পরিবর্তনের একমাত্র হাতিয়ার হচ্ছে জনগণ এবং সেটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে। সেই জন্য উনি চিন্তা করেছেন আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনে 2 জন প্রার্থীকে সমর্থন দেবেন। প্রত্যাশা জনগণের কাছে যে দীর্ঘ 9 বছর বাংলাদেশের মানুষ উনার শাসন ব্যবস্থায় যেহেতু ভালো ছিল, সুখ এবং শান্তিতে ছিল, ঢাকা শহরকে উনি একসময় তিলোত্তমা ঢাকা বানাতে চেয়েছিলেন এবং আজকের বেড়িবাঁধ থেকে শুরু করে এখানে নর্থ সাউথ রোড, এখানে বিজয় সরণী, পান্থপথ এবং ঢাকা শহরের সমস্ত রাস্তাঘাটগুলো উনার সময়ই নির্মিত হয়েছিল। নতুন করে কিন্তু ঢাকা শহরে গত 24 বছরে নতুন কোনো রাস্তার আর আবির্ভাব হয়নি, বরঞ্চ উনি যেগুলো করেছিলেন সেগুলো সংস্কারের অভাবে অনেকগুলোই নষ্ট হয়ে যাচ্ছে এবং আজকে ঢাকা শহর কিন্তু বসবাসের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। হোসেন মোহাম্মদ এরশাদ 25 বছর আগে যেটা চিন্তা করতেন সেটা কিন্তু আজকে যারা সরকারে তারা চিন্তা করছে। তা কারণ হোসেন মোহাম্মদ এরশাদ আজকে যে কিছু হাইওয়ে ঢাকা শহরে দেখা যায় সেটা কিন্তু উনি ওই সময় শুরু করেছিলেন, বিএনপি সরকার আসার পর এই কাজগুলো বন্ধ করে দেওয়া হয় এবং উনি কিন্তু ওই সময় চিন্তা করেছিলেন যে ঢাকা শহর একটি হাইওয়ে রাস্তা, যে রাস্তায় মেট্রো ট্রেন চলবে এবং পাতাল ট্রেন লাইনেরও নির্মাণের উনার ইচ্ছা ছিল যাতে ঢাকা শহরের যানজট কমে যায়। আজকে যানজটে মানুষের যে দুর্বিষহ অবস্থা, এর হাত থেকে উনি ঢাকা শহরের মানুষকে পরিত্রাণ দিতে চেয়েছিলেন। হোসেন মোহাম্মদ এরশাদের ইচ্ছে যে এই মেয়র নির্বাচনের মাধ্যমে যদি জনগণ একটা ভোট বিপ্লব ঘটায় তাহলে অবশ্যই উনার যে স্বপ্নের তিলোত্তমা ঢাকা শহর সেটা নির্মিত হবে। এবং উনি ব্যক্তিগতভাবে আমাকে চেনেন, জানেন, দীর্ঘদিন যাবৎ আমি উনার সাথে আছি, তো আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি এসেছিলাম মানব কল্যাণ, মানব সেবা করার জন্য রাজনীতিতে, চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করারই এবং মেয়র নির্বাচনও আমার একটি সেবামূলক কাজ। আমি বিশ্বাস করি এই শহরের মানুষ আমাকে একজন সৎ দানশীল ব্যক্তি হিসাবে জানে, চেনে এবং আমি চেষ্টা করব যদি জনগণ আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেন তাহলে এই শহরকে একটি বসবাস উপযোগী শহর বানানোর আমি চেষ্টা করব। আমি গ্রিন ঢাকা বানাবো, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমি গাছ লাগাবো, পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর করব, যেহেতু যদি শহর পরিষ্কার না থাকে তাহলে কিন্তু এখানকার যে ধুলাবালি, ময়লা, আবর্জনা, এখান থেকে মানুষের স্বাস্থ্য নষ্ট হয়। পরিষ্কার একটি শহর আমি নির্মাণের চেষ্টা করব। আর নর্মালি যে সিটি কর্পোরেশনের যে সমস্যাগুলো আছে সেগুলো তো আমি দেখবই, ঠিক পাশাপাশি আমি বাংলাদেশে একটি পরিবর্তন আনার চেষ্টা করব। তৃতীয় ধারার থেকে যদি আমি মেয়র নির্বাচিত হই, এই শহরের যে প্রধান সমস্যা মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজি, এটা যদি আমার অধীনস্থ না কিন্তু আমি মেয়র হলে জনতাকে সাথে নিয়ে আমি প্রশাসনের উপর চাপ প্রয়োগ করব যাতে করে এই শহরকে আমরা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত শহর নির্মাণ করতে পারি। আমি বিশ্বাস করি যে এই নির্বাচন ঢাকা শহরের মানুষ তাদের একজন সঠিক প্রতিনিধিকে নির্বাচিত করবেন এবং বিবেককে প্রশ্ন করে ভালো মানুষের পক্ষে
এই শহরের মানুষ ভোট দেবে। আমি ঢাকা দক্ষিণের প্রিয় অধিবাসীদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি আপনাদের কাছে নতুন কোনো মানুষ নই। আমার দীর্ঘ 35 বছরের রাজনৈতিক জীবন আপনাদের সামনে, আপনারা আমাকে চেনেন জানেন। আমি এই শহরেই বড় হয়েছি, আমার আদি পুরুষরা কয়েক শত বছর এই শহরেরই অধিবাসী ছিল। আমি আপনাদের পাশের এবং সাথের মানুষ, আপনারা আমাকে চেনেন জানেন। আমি বিশ্বাস করি যে আপনারা আমাকে যেমন একজন সৎ দানশীল ব্যক্তি হিসাবে জানেন এবং সেটার মূল্যায়ন আপনারা করবেন, তা কারণ আমার রাজনীতি আপনাদের জন্যই, আপনাদের জন্য আমি রাজনৈতিক মঞ্চে একটি সচ্ছল পরিবার থেকে এসেছিলাম। এখন সামনে নির্বাচন, নির্বাচনে একটি সুযোগ আছে, যদি আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করে ভোট দেওয়ার পূর্বে আপনারা অন্তরের অন্তঃস্থল থেকে একজন ভালো মানুষের পক্ষে ভোট দেন, তাহলে আমি আমার বিশ্বাস আমার ছবি আপনাদের হৃদয়ে ভেসে উঠবে। আপনারা আমাকে বিমুখ করবেন না, আমাকে আপনাদের জন্য কাজ করার সুযোগ দেবেন এবং আমি আপনাদের সবার দোয়া চাই।